পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা, রাস্তার মোড়ে মোড়ে স্তূপীকৃত জঞ্জাল, শহরবাসীর মুখে এমন অভিযোগ তো বহুবার শোনা গিয়েছে। এবার সেই অভিযোগই করলেন ভারতের তথ্য প্রযুক্তি বিপ্লবের রূপকার শ্যাম পিত্রদা, যিনি কিনা আবার রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ কমিটির পুরো ভাগেও রয়েছেন। বৃহস্পতিবার কলকাতায় সিআইআই এর একটি অনুষ্ঠানে শ্যাম পিত্রদা কটাক্ষ করে বলেন, যখনই কলকাতায় আসি দেখি জঞ্জালময়, পরিষ্কারের কোনো উদ্যোগ নেই, এর জন্য প্রশাসন বোধহয় লগ্নির অপেক্ষায় রয়েছে। Every time I come to Calcutta, I see garbage. The only thing I see is garbage. And do I need foreign capital to clean Calcutta? I don't need foreign investment. I just need people to take a bucket and clean it. Huh? Nobody will do that. Because they are waiting for some government scheme and some, you know, investment proposal to clean city of Calcutta. এর আগে দিন প্রেসিডেন্সির সমাবর্তন ভাষণে দেশের শিক্ষা কাঠামোয় বদলের পক্ষে জোর সওয়াল করেন শ্যাম পিত্রদা। অন্যদিকে শ্যাম পিত্রদার কলকাতা সফরও ঘুরে ফিরে এলো সেই জাতীয় অর্থনীতির কথা। বেহাল অর্থনীতির জন্য সরাসরি জোট রাজনীতিকেই দুষলেন তিনি। পিত্রদার মন্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দৃঢ় পদক্ষেপ করতে হবে প্রধানমন্ত্রীকে। কৃষ্ণেন্দু অধিকারী ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।